الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين نبينا محمد وآله وصحابته أجمعين أما بعد شكر يدرشك السلام عليكم ورحمة الله وبركاته আমাদের কিছু সংখ্যক তরুণদের আয়োজন ইলেকট্রনিক মিডিয়া যা ইসলাম প্রচারে তারা ব্যবহার করছে আমি সাধুবাদ জানাচ্ছি আমি আনন্দিত যে তারা সমাজে যে অনৈতিক বিষয়াদি প্রচারিত হচ্ছে উচ্চকিত হচ্ছে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে সেইখানে এরা ইসলামের সৌন্দর্য আল্লাহ পাকের সার্বভৌমত্ব তাওহীদ প্রচার করছে তারা ইসলামী শরিয়ার যুগোপযোগিতা নিয়ে তারা এটা প্রমাণ করার জন্য ব্যস্ত সেই জন্য ইসলামী চিন্তাবিদ বাগ্মী প্রচারক দায়ী তাদের দ্বারস্থ হচ্ছে যদিও আমি এর যোগ্য না তারপর আর আমার কাছে এসছে আমি কিছু বলি আমি আমার বক্তব্যের শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগৎ সমূহের তিনি রব এই রবের অর্থ আজকে আংশিক অর্থ সাধারণত লোকেরা জানে এবং প্রচার করা হচ্ছে বিশেষ করে বাংলা ভাষায় যে তাফসিরগুলো তর্জমাগুলো প্রকাশিত হয়েছে এর খুললেই আমরা দেখব রবের অর্থ প্রতিপালক পালনেওয়ালা এটি রবের দু নম্বর অর্থ রবের যে কটি অর্থ কোরআনে কারীমে আমরা খুঁজে পাই তার মধ্যে এটি দু নম্বর অর্থ প্রথম অর্থ হচ্ছে স্রষ্টা যেমন আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রহিম ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক তুমি তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি আল্লাযী খলক তো রবের সংজ্ঞা দেওয়া হল আল্লাযী বলে তিনি খলক সৃষ্টি করেছেন এরপরে তিনি প্রতিপালক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রূপক অর্থে মা বাপকে রব বলা হচ্ছে এই অর্থে যে তারা প্রতিপালন করেছেন আল্লাহ পাকের দেয়া প্রতিপালনের যে সমস্ত উপকরণগুলো এগুলো ব্যবহার তারা করেছেন এই জন্য তাদেরকে এখানে রূপক অর্থে তাদেরকে রব বলা হয়েছে তরব মানে প্রতিপালক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব কেন তিনি সব কিছুর প্রতিপালন লালন পালন তিনি করেন হযরত মূসা আলাইহিস সালাম কে জিজ্ঞেস করা হয়েছিল ফামান রব্বুকুম আইয়া মূসা ক্বালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালফাহু তুম্মা হাদা তো তিনি প্রত্যেকটা জিনিসের কে সৃষ্টি করেন আবার তার চরিত্র নির্ধারণ করেন এবং সে অনুযায়ী তাকে আবার পথ দেখার নির্দেশনা দেন সেই জন্য তার যা যা প্রয়োজন তা তিনি আবার সাপ্লাই দেন রব হল প্রতিপালক আর তৃতীয় অর্থে তিনি আবার মালিক রবের অর্থ মালিক ফালি আবুদু রব্বা হাদাল বাইত তারা যেন এই ঘরে রবের ইবাদত করে এখানে এই ঘর মানে কাবাতুল্লাহ আল মুশাররাফা আল কাবাতুল মুশাররাফা এটাকে এটার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাওযিমান সবকিছুর মালিক তো আল্লাহই কিন্তু এখানে বিশেষ করে রবের অর্থ মালিক করা হয়েছে অতএব তিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেছেন অতএব তিনি আবার মালিক এটা যৌক্তিক ব্যাপার এরপরে সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে তিনি আবার বিধায়ক হুকুম আহকাম তিনি দিবেন সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সৃষ্টি জগৎকে পরিচালনা করেন তিনি তার আদেশের মাধ্যমে আমরা পৃথিবীতে আমাদের সমাজ আমরা আদেশের মাধ্যমে পরিচালনা করি কিন্তু এখানে
হতে হবে এই আল্লাহর আদেশের অধীনে, অর্থাৎ শরিয়ার অধীনে আমাদের আদেশগুলি পরিচালিত করতে হবে। আর এই সমস্ত বিশ্বজগৎ, চন্দ্র, সূর্য, অযুত কুটির যে নক্ষত্র সমূহ, এগুলি পরিচালনা কে করেন? আল্লাহ, তার আদেশেই পরিচালনা করেন। অতএব তিনি আবার বিধায়ক, বিধান দেন, আদেশ দেন, সেই জন্য আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, যে সৃষ্টি তারই, মানে আল্লাহ তাআলার হুকুমেই সৃষ্টি হয়েছে, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, এই জন্য আদেশ তারই। কারণ সৃষ্টি যখন তিনি করেছিলেন, আদেশ দিয়েই তো করেছিলেন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিস তিনি সৃষ্টি করতে চান কেবলমাত্র সেই উদ্দেশ্যে বলেন কুন, হও, ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। অতএব যে জিনিস তার আদেশে সৃষ্ট হল, সেই জিনিস পরিচালিত হবে তারই আদেশে, সেটাই এখানে বলা হয়েছে আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। এক্ষেত্রে ফেরাউনের দাবি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে একটা দাবি করতে চায় যে আমার আদেশেই তোমরা পরিচালিত হবে, আমার আদেশের আন্ডারে তোমার থাকতে হবে। কাজেই এই রবের অর্থগুলো যদি আমরা ঠিক মতো বুঝতাম, তাহলে পরে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসত, বিশেষ করে শিক্ষিত সমাজ তারা দিয়ে জানতেন। যাই হোক, আমি আমার এই স্বল্প প্রচেষ্টা এই তরুণদের উদ্যোগের সঙ্গে সমন্বিত, সেই জন্য আমি আল্লাহ পাক শুকরিয়া জানি, অতঃপর তরুণদের উদ্যোক্তাদের শুকরিয়া জানি, এবং আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হই, তিনি যেন তাদের এই আয়োজনকে ফলবান করেন, তাদের হাত ধরে তিনি তাদের লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেন, এবং তৌফিকে মুস্তামির দিয়ে তিনি তাদেরকে মালামাল করেন, দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন। آمين وصلى الله على سيدنا نبينا محمد وآله وصحبه